হেল্ল' বন্ধু বান্ধৱীসকল, নমস্কাৰ। নতুন ভিডিঅ' এটালৈ আপোনালোকক আকৌ স্বাগতম। আজি মই আপোনালোকক এটা এক্সপেৰিমেণ্ট কৰি দেখুৱাম, মানে এটা পৰীক্ষা কৰি দেখুৱাম। কথা হৈছে কি, আপোনালোকক বহুত বেছি মানে ৰিকুৱেষ্ট বোলে আহি আছে কি পাটৰ কাপোৰ কেনেকৈ ধুব লাগে, মই সেইটোৰ ভিডিঅ' কৰি দিব লাগে। যিহেতু আপোনালোকে জানে মই আপোনালোকক কাপোৰৰ ওপৰত, পাটৰ কাপোৰৰ ওপৰত, বিভিন্ন কাপোৰৰ ওপৰত নতুন নতুন ইনফৰ্মেটিভ ভিডিঅ'সমূহ লৈ আহোঁ আৰু আপোনালোকক নতুন নতুন ইনফৰ্মেশ্যন মই আপোনালোকক যোগাৰ কৰি থাকোঁ আপোনালোকৰ কাৰণে। কিন্তু আজি মই আপোনালোক যিটো ইনফৰ্মেশ্যন কৰিবলৈ গৈ, মানে যিটো ইনফৰ্মেশ্যন দিবলৈ গৈছে, একচুৱেলি এইটো ইনফৰ্মেশ্যন বুলি নকওঁ, এটা এক্সপেৰিমেণ্ট বুলি ক'ম। কিয়নো মই যদিও জানো মানে পাটৰ কাপোৰ, একচুৱেলি আগতে কৈ ৰৈছোঁ পাটৰ কাপোৰ কেনেকৈ ধুব লাগে, সেই ভিডিঅ'টো যে কৰিব লাগে সেই ভিডিঅ'টো একচুৱেলি মোৰ ইমান নলেজ নাই। নলেজ মানে কেনেকৈ ধুব লাগে মই সেইটো জানো বা তাৰ প্ৰচেছটো জানো, কিন্তু আজিলৈকে সেইটো এপ্লাই কৰি পোৱা নাই। কাৰণ কিয়, পাটৰ কাপোৰ ধুবলগীয়া এনেকৈ হোৱা নাছিল ঘৰত, আৰু পাটৰ কাপোৰ ধোৱাও নাই তেনেকৈ। কাৰণ মানে আমাৰ ঘৰত মহিলাসকলৰ যিবোৰ পাটৰ কাপোৰ ধোৱা আছে, মই যদিও প্ৰচেছটো জানো, তেওঁলোকে ধুবলৈ ভয় কৰে, মানে কাপোৰযোৰ বেয়া হৈ যাব নেকি বুলি, বা কি মানে কিবা মানে ফেডেড হৈ যাব নেকি, হ'ব নেকি বুলি তেওঁলোকে ভয় কৰে। কিন্তু মই আজি আপোনালোকক বা মোৰ ঘৰৰ সকলোকে মই আজি দেখুৱাম, আচলতে এক্সপেৰিমেণ্ট এইটো আমাৰ, আচলতে এইটো এটা পৰীক্ষা যে পাটৰ কাপোৰ আচলতে পানীত তিয়ালে বেয়া হয় নেকি, বা ধুলে বেয়া হয় নেকি, বা পাটৰ কাপোৰ কেনেকৈ ধুব লাগে। কিন্তু মই জনাত, মই যিখিনি জানো সেইখিনিও এপ্লাই কৰিম। কথাটো হৈছে, আহক আজি মই একযোৰ খুব সুন্দৰ কাপোৰ, একচুৱেলি মই কোনো ধৰণৰ এটা সাধাৰণ ব্লাউজ পিচ বা অকণমান পাটৰ কাপোৰ লৈ অহা নাই, মই এখন সম্পূৰ্ণ জৰা এটাৰ, একদম নতুন জৰা এটাৰ চাদৰ এখন লৈ আছোঁ। আচলতে ধুব কেনেকৈ লাগে মই সেইটো, সেই ভিডিঅ'টো কৰিবলৈ মই আপোনালোকক, যদি বেয়া হৈ যায় মোৰ ইয়াত পাটৰ কাপোৰ একযোৰ মই নষ্ট কৰিবলৈ আপোনালোকৰ কাৰণে মই ৰেডি আছোঁ। সেইকাৰণে মই আজি নতুন ভিডিঅ'টো আজি আপোনালোকৰ লৈ মই একযোৰ মানে কাপোৰ এযোৰ লৈ আহিছোঁ, আৰু কাপোৰযোৰ আজি আপোনালোকক মই পানীত তিয়াই দেখুৱাম, ধুই দেখুৱাম, আৰু কেনেকৈ ধুব লাগে সেইটো কৈ দেখুৱাম। মই যিখিনি জানো সেইখিনি আপোনালোকৰ আগত এপ্লাই কৰি দেখুৱাম। আজি আহক, মই আজি আপোনালোকক নতুন এয়া মই কাপোৰযোৰ দেখুৱাইছোঁ। এইযোৰ কাপোৰ, এইযোৰ ৰাণী কালাৰ এখন চাদৰ হয়, মেখেলাখন মই ইয়াত দেখুৱা নাই, চাদৰখন পূৰা ধুম। একচুৱেলি এই পাটৰ কাপোৰযোৰ, এই এইযোৰ চাওক, এইযোৰ সম্পূৰ্ণ এযোৰ পাটৰ কাপোৰ, সম্পূৰ্ণ এযোৰ মই মেখেলাখন ইয়াত দেখুৱাৰ কোনো মানে অৰ্থ আহি পৰা নাই, যিহেতু মই ইয়াত কাপোৰযোৰ আপোনালোকলৈ মই বিক্ৰী কৰিবলৈ অহা নাই। গতিকে মই ইয়াত কাপোৰযোৰ দেখুৱাৰ কোনো ইয়াত মিনিং দেখুৱা নাই, বিচাৰি পোৱা নাই। মই চাদৰখন অকল মেখেলাখন হৈছোঁ, এই চাদৰখন মই আজি আপোনালোকক ধুই দেখুৱাম। ধুই পেলাই আপোনালোকৰ যদি নষ্ট হৈ যায় মোৰ ইয়াত এই কাপোৰযোৰ, সদায় সদায়লৈকে মানে কাপোৰযোৰ বেয়া হৈ যাব, আৰু যদি নষ্ট নহয় আপোনালোকে ইয়াৰ ফলাফলটো দেখিব। গতিকে মই জনাত কি প্ৰথম কথাটো হৈছে, পাটৰ কাপোৰ ধুব, পাটৰ কাপোৰ যেতিয়া ধুব লাগে, মানে চিল্কৰ কাপোৰবোৰ ধুব লাগে, তাত কোনো ধৰণৰ ডিটাৰজেন্ট পাউডাৰ বা তেনেকুৱা ডিটাৰজেন্ট যিবোৰ চফ্ট থাকে সেইবোৰ ইউজ কৰিব নালাগে। অৰ্থাৎ হাৰ্ড যিবোৰ তাৰমানে আমাৰ হাৰ্ড মেটেৰিয়েলে বা হাৰ্ড যিবোৰ মানে চাবোন থাকে বা ডিটাৰজেন্ট পাউডাৰ থাকে সেইবোৰ ইউজ কৰিব নালাগে। খুব চফ্ট টাইপৰ মানে কিবা এটাৰে ধুব লাগে, আৰু সেই ধুব লগা বস্তুটো হৈছে চেম্পু। চেম্পুৰে যিহেতু অকণ চুলিয়েই ধুব পাৰি, গতিকে সেই চেম্পুটো সদায় মানে চাফ চাবোনতকৈ সদায় চফ্ট হয়। গতিকে চিল্কৰ কাপোৰ ধুবলৈ সাধাৰণতে চেম্পু ব্যৱহাৰ কৰিব লাগে মই জনাত। গতিকে মই আজি চেম্পুৰে আজি মই কাপোৰযোৰ ধুই চাম, আৰু এক্সপেৰিমেণ্ট এটা কৰি চাম আচলতে কি হয়নো কাপোৰযোৰ। গতিকে মই দেৰি নকৰি ডাইৰেক্ট মই এই ভিডিঅ'টোলৈ ভিডিঅ'টো কৰিবলৈ আহিছোঁ। এই বাকেটটোত আপোনালোকে এই বাকেটটোত দেখিছে আপোনালোকে ইয়াতে পানী আছে। পানীত মই এতিয়া ইয়াতে মানে একচুৱেলি ইয়াত পানীখিনিত মই চেম্পু মিলাই দিম, আৰু দি পেলাই মই ইয়াতে কাপোৰযোৰ ধুই দেখুৱাই দিম। গতিকে এইটো চেম্পুৰ, এই চেম্পুৰ পেকেট মই ইয়াতে মানে এই চেম্পুটোৰ পেকেটটো দেখিছে আপোনালোকে, এইটো আপোনালোকৰ খুবেই পৰিচিত চেম্পু, মই ইয়াত এড মৰাৰ নিচিনা হ'ব। গতিকে এই চেম্পুটো মই আপোনালোকে ইয়াতে দিম, দি পেলাই দিয়া অকণ ভালকৈ দেখুৱাই দিয়া, তুমি চাই দিবা অকণমান ইয়াৰ ওপৰত দেখুৱা, বাছ আচলতে আপোনালোকৰ কথা হৈছে, আপোনালোকে যেতিয়া কাপোৰ এযোৰ যেতিয়া আপোনালোকে কাপোৰ এযোৰ ধুব, ইয়াত কিমান পৰিমাণে চেম্পু মিলাই ল'ব সেইটো আপোনালোকে জানিব। কাৰণ মোতকৈ আপোনালোকে বেছি জানে যে কাপোৰ ধুবলৈ তাত কিমানখিনি মানে ডিটাৰজেণ্ট পাউডাৰৰ দৰকাৰ। গতিকে সেইখিনি আপোনালোকে
মানে পর্যাপ্ত পরিমাণে আপোনালকে মিস কৰি লব মই ইয়াতে মানে পরিমাণটো এই কারণে মই কই দিয়া নাই কারণ মই মোর মানে যেখিনি মই দিলে কাপড় সাফা হব বলে ভাবিছো এখানেছো আর ইয়াতে মই মানে সাদরখন ধুবলে দু প্যাকেট শ্যাম্পু মই ইউজ করিম আর সেই শ্যাম্পু দু প্যাকেট মই ইয়াতে ইতিমধ্যে এই আমার বাকেটোর ভিতর থাকা পানিখিন মই মিস করে দিল তারপর আপনাদের কি করে লো মই ইয়াতে ভালকে এই পানিখিন মানে মিস করে দিল উপরপরা দেখাই দিয়া উপরপরা দেখাই দিয়া এই আপনাদের দেখিছে ইয়াতে ইয়াতে পানিখিন মই দু প্যাকেট শ্যাম্পু মিস করে দিল লই পেলে ইয়াতে আমার ইয়াতে মই মোটামুটি 12-13,000 টাকার কাপড় আছে মই ইয়াতে ডুবাই আছো আজি ইয়া আপনাদের কব এই এক্সপেরিমেন্ট বলে মই একচুয়ালি আপনাদের ধরে লব মই আপনাদের এডভাইস দিয়া বলে ধরে নলব ইয়ার পিছত যে রিজাল্ট হয় আপনাদের সেই আপনাদের এপ্লাই করব মই বর্তমান আপনাদের রিজাল্ট দেখা নাই গতি এই 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 কাপড়খন আজি মই এই কাপড়খন আমার যে শ্যাম্পুর শ্যাম্পুরে শ্যাম্পুত মই যে শ্যাম্পুর মানে মিশ্রণটুত মই এই কাপড়যোর এখন তিয়াই দিম যদি আপনাদের ধর পাতর কাপড় আপনাদের এই কারণে ধুবলগা হয় কেতিয়াবা বিয়া হবাহে যায় বা কেতিয়াবা ধরনের পাতর কাপড়যোর আপনার আমি সদায় আসলতে বিশেষ এক মানে আনন্দ উৎসবতে পিন্ধু যত আমি ধর তার কিছুমান কেতিয়াবা আমি মানে পার্টিবোৰত অংশগ্রহণ করবলগা হয় তার আমি যেটা খাবলে যাও তার কিছু বিভিন্ন দাগ লাগে বা এনেও কাপড়যোর মানে লেতেরা হয়ে যাওয়ার পিছত আমি কাপড় ধুবলগা হয় যেহেতু মোৰ আসল লেতেরা কাপড় নাই গতি আসলতে কাপড়যোর শ্যাম্পু বা সাফর ধুয়া দিলে সাফা হবো সেইটো একদম জানা শুনা কথা সবে জানে কিন্তু আমার ভয় থাকে কি কাপড়যোর তিয়াই দিলে নষ্ট হয়ে যাব নাকি সেইটো ভয়তে আমি কাপড়যোর নোধো গতি ইয়াত মই তিয়াই আটাইতকৈ ডাঙর রিস্কটো হচ্ছে তিয়াই দিয়া রিস্কটো গতি মই এই এই কাপড়যোর দেখেছে মই ইয়াতে তিয়াই দিলো আর যে পাতর কাপড় যে ধোয়ার একচুয়ালি মানে প্রসেস সেই প্রসেস মতে কাপড়খন তিয়াই দি পেলাই এনেকে শ্যাম্পুর মিশ্র পানি আর শ্যাম্পুর মিশ্রণত কাপড়খন তিয়াই দি পেলাই মোটামুটি 5-10 মিনিট মান ইয়াতে তিয়াই থৈ দিব লাগে গতি ইয়াত 5-10 মিনিট মান তিয়াই থার পিছত আপনাদের মানে 5-10 মিনিট মই 5-10 মিনিট পিছত মই আকৌ ভিডিওটো হেৰি কৰিছোঁ এটা 5-10 মিনিট মই ভিডিওটো তিয়াই থৈছোঁ গতিকে বন্ধুসকল আমার যে কাপড়খন আমি বাকেটটো তিয়াই থৈছিলোঁ আমার পাতর কাপড়খন এতিয়া 10 মিনিট ইতিমধ্যে হৈ গল প্রায় 15 মিনিট মানে হৈ গল এতিয়া কাপড়খনৰ ওচৰলৈ আহিছোঁ আমি আপোনালোকে ইয়ালৈকে আহক আর ইয়ালে আহি মই আজি আটাইতকৈ ডাঙৰ যিটো এক্সপেৰিমেণ্ট আমার পাতর কাপড়ের ওপৰত মই সেইটো কৰি আছোঁ বহুতে ধৰক পাতর কাপড় যি ধুব নোৱাৰি বুলি আমার যে বিশ্বাস বা পাতর কাপড় ধুলে বেয়া হৈ যাব বুলি আমার যিটো হেৰি মই গতিকে মোৰ নিজৰ কাপড় এযোৰ এক মানে নষ্ট কৰি বা যিয়ে নহওক নষ্ট নহব মোৰ খুব সম্ভৱ মই জানো নষ্ট নহয় বুলি মোৰ এটা দৃঢ় বিশ্বাস আছে তথাপিও মই আপোনালোক হেৰি কৰিছোঁ এই পাতর কাপড়যোৰ আমি 10 মিনিট পিছত আমি আহিলোঁ আৰু 10 মিনিট পিছত আমি এতিয়া কাপড়যোৰ আপোনালোকে এনেকৈ অকণমান এনেকৈ এনেকে ইয়াত এনেকে এনেকে করব বিশেষ কাপড়যোর আপনার বিশেষ জায়গাত কত ঠেকেছি নিদিব বা হেৰি নকৰিব কেবল এনেকে এনেকে আপনাদের হেৰি করব এনেকে এনেকে হেৰি করব কিন্তু আপনাদের দেখিছে ইয়াত মানে পাতর কাপড় একচুয়ালি যিবোৰ অলপ ডার্ক কালার থাকে ডার্ক কালারবোৰ ধুলে একচুয়ালি কালারটো অকমান মানে হেৰি হৈ যায় এটা আপনাদের মই আজি দেখালো এইটো যে আমি 10 মিনিট পিছত কাপড়খন মানে শ্যাম্পুৰ পৰা উঠাই আনিলোঁ ইয়াত কি হৈছে মানে আপোনাৰ অকণমান ৰং অকণমান গুচি গৈছে আপোনালোকে দেখিছে এইটো এইটো আপোনালোকে দেখিছে পানীখিনি মানে ৰংচুৱা হৈ গৈছে কাপড়খন যেটো ৰানি কালাৰ আছিল পানীখিনি মানে ৰানি কালাৰ টাইপ হৈ গৈছে এইটো অকণমান কাপড়খনৰ পৰা ৰং গুচি গৈছে একচুৱেলি তথাপিও একো নহয় মই জনাত তাৰপিছত আমি এতিয়া কাপড়খন কি হ'ব আমি চাফা পানীত কাপড়খন তিয়াই দিম আৰু আপোনালোকে মনত ৰাখিব কাপড়খন একচুৱেলি যদি আপুনি যেতিয়া কাপড়খন তিয়াই দিব অলপ চাফা পানীত তিয়াব আপোনালোকে তাৰপিছত আমি এটা নতুন বাকেট এটাত আমি চাফা পানীত কাপড়খন তিয়াই দিম তাতে তুমি সহায় পাৰিবা এইটো এটা চাফা পানী দেখিছে চাফা পানীৰ বাকেট এটাত আমি এতিয়া কাপড়খন তিয়াই দিম দি পেলাই কাপড়খন আমি মানে এইটো হেৰি কৰি দিছোঁ গতি মই আপোনালোকক এইটো কবলগা মানে হেৰিটো যে মই যদি কৈ দিলোঁ যে কাপোৰ ধুব পাৰিলে নোৱাৰি মই এতিয়া ডাইৰেক্ট আপোনালোক একো কোৱা নাই মই যিহেতু ডেমো কৰি দেখুৱাই দিছোঁ সেইটো আপোনালোকে বিচাৰ কৰিছোঁ যে কাপোৰখন ধুবনে নুধুব সেইটো মই একো নকওঁ ইয়াত আমি কাপোৰখন চাফা পানীত
তিয়াই দিলু এনেকে আপুনি দুই আপোনালকে দুইবার তিনিবার মানে এনেকে কাপড়খন হেৰি হেৰি কৰি দিব তিয়াই দিব এনেকে দুবার তিনিবার মান আপোনালকে কাপড়খন যাতে কাপড়খনৰ পৰা শ্যাম্পুখিনি গুছি যায় এইখানেকে আপোনালকে কাপড়খন তিয়াই দিব ইতিমধ্যে আমার কাপড়খন ধোয়া হয়ে গল দেখেছে এটা আমি এখন কাপড় এতিয়া আমি একচুয়ালি পাটৰ কাপড় ধোয়ার যেটো প্রসেস সেটো অনুসরি যেটো মই জনা যেখিনি প্রসেস আছিল একচুয়ালি বাহিৰৰ কাপ বাহিৰৰ যিবোৰ সিল্কত কাপড় বনায় আৰু আমাৰ অসমীয়া সিল্কটো সিল্ক একেই হয় আচলতে যিটো পাটৰ মানে হেৰি প্ৰডাকশ্যনটো এনেও আমাৰ অসমতো সেই বেংগলোৰ কৰ্ণাটক এইবোৰৰ পৰা আহে তাতো গতিকে সেইটো তাত যিটো পাটৰ কাপোৰ আৰু আমাৰ ইয়াৰ যিটো পাটৰ কাপোৰ কাপোৰটোৰ কোনো ডিফাৰেণ্ট নাই কিন্তু ইয়াত কথা আছে কি তাত পাটৰ কাপোৰটো তেওঁলোকে বিভিন্ন মানে সদায় পিন্ধা কাপোৰবোৰৰো বনায় আমাৰ ইয়াত মেখেলা চাদৰত বনাওঁ কথাটো সেইটোৱে কথা হৈছে আজি মই এইযোৰ দেখুৱাই দিলোঁ এই ভিডিঅ'টোত সম্পূৰ্ণ কাপোৰযোৰ ধুই পেলাই মই আপোনালোকক দেখুৱাই দিলোঁ আৰু পাটৰ কাপোৰ ধোৱা প্ৰচেছ অনুসৰি কাপোৰখন একচুৱেলি ছাৰ্ট শুকাব লাগে মানে ছাৰ্ট হেৰি কৰিব লাগে গতিকে মই ছাৰ্টেই মেলি দিম ছাৰ্টে শুকাম তাৰপিছত কি কৰিব লাগে মই আপোনালোকক দেখুৱাম এতিয়া ছাৰ্ট আমি ইতিমধ্যে কাপোৰখন আমি মানে হেৰি কৰিবলৈ ৰেডি কৰি ৰাখিছোঁ গতিকে আমি ইয়াতে ঘৰতে মেলি দিম যিহেতু ইয়াত বাহিৰত আমি মানে ইয়াত এনেকৈ আপোনালোকে কাপোৰযোৰ কাপোৰখন একচুৱেলি ছাৰ্ট মেলি দিব হা পাটৰ কাপোৰ ধুলে একচুৱেলি ছাৰ্ট মেলি দিব লাগে ছাৰ্ট শুকাব লাগে মানে ছাৰ্ট মানে একচুৱেলি হেৰি শুকাব লাগে যি মানে ৰ'দৰ ওচৰৰ যিবোৰ ছাঁ থাকে ৰ'দৰ ওচৰত ছাঁত কাপোৰখন শুকাব লাগে আৰু ৰ'দৰ ওচৰৰ ছাঁত আপোনালোকে যেতিয়া কাপোৰখন যদি ধুব বিচাৰে মই এতিয়া এতিয়ালৈকে আপোনালোকক ধুবৰ কাৰণে কোৱা নাই কিন্তু প্ৰচেছ অনুসৰি মানে জনামতে বা মই শুনামতে বা মই য'ত মানে য'ৰ পৰা মই ইনফৰ্মেশ্যনবোৰ সংগ্ৰহ কৰোঁ তাত কোৱামতে একচুৱেলি পাটৰ কাপোৰটো ছাঁত শুকাব লাগে মানে ৰ'দৰ কাষৰ ছাঁত যাতে ৰ'দৰ অকণমান এটা মানে ভাৱ পাই থাকে তেতিয়া কাপোৰখন সোনকালে শুকাই যায় আৰু কালাৰটো ফেডেড নহয় গতিকে আমি যিহেতু আজি ৰ'দৰ ওচৰত নুশুকাওঁ আমি ঘৰতে মানে হেৰি এক্সপেৰিমেণ্টটো কৰিছোঁ গতিকে আমি আজি এই মানে কাপোৰখন ফেনত শুকাম শুকোৱাৰ পিছত কাপোৰখন কি হয় তাৰপিছত আমি কাপোৰখন কেনেকুৱা হৈ যায় সেইটো দেখুৱাম গতিকে আমাৰ এইখিনিলৈকে আমি দেখুৱালোঁ ইয়াৰ পিছৰখিনি আমি দেখুৱাই আছোঁ তো বন্ধুসকল এতিয়া আমাৰ আমি কাপোৰখন যি আমি ধুই পেলাই যি ৰ'দত দিছিলোঁ মানে ৰ'দত নহয় একচুৱেলি আমি শুকাইছিলোঁ শুকোৱাৰ পিছত আমি যি ফেনত আমি কাপোৰখন শুকাবলৈ দিছিলোঁ এতিয়া কাপোৰখন কমপ্লিটলি শুকাই গ'ল আমি প্ৰায় 5 ঘণ্টামান আমি ফেনত শুকোৱাৰ পিছত কাপোৰখন পূৰা কমপ্লিটলি শুকাই গৈছে আপোনালোকে দেখিবলৈ পাইছে কাপোৰখন ট'টেলি একদম পূৰা কমপ্লিটলি শুকাই গ'ল কাপোৰখন এইখন কাপোৰখন শুকাই গ'ল কাপোৰখন চাব পাৰে কাপোৰখন শুকাই গ'ল এতিয়া আমাৰ কাপোৰখনত আমি বিশেষ একো মানে আমি হেৰি দেখিব পোৱা নাই কিন্তু অকণমান তাৰমানে আপোনাৰ কি হৈছে মানে কাপোৰখন অকণমান যেনেকুৱা আমাৰ ধৰক কটন কাপোৰবোৰ যেতিয়া ধুই দিয়াৰ পিছত অকণমান মানে হেৰি হয় মানে কোচ খোৱাৰ নিচিনা হৈ যায় তাত তেতিয়া তাত আমি ইস্ত্ৰি কৰিবলৈ তাক মানে ফিনিচিং কৰিব লাগে এতিয়া ঠিক তেনেকুৱাই কাপোৰখন আমি ধুই দিয়াৰ পিছত বৰ বিশেষ একো হেৰি পোৱা নাই কাপোৰখন অকণমান জাষ্ট মানে কাপোৰবোৰ ধুলে যেনেকুৱা মানে হেৰি হৈ যায় অকণমান কোচ খাই যায় তেনেকুৱা হৈছে এতিয়া আমি কাপোৰখন ইস্ত্ৰি কৰিম আৰু ইস্ত্ৰি কৰাৰ পিছত আমি কাপোৰখনৰ কি হয় আপোনালোকক একদম পূৰা অ'পেন দেখুৱাই দিম এতিয়া কাপোৰখন ইস্ত্ৰি কৰি আছোঁ চাওক আপোনালোকে
তো বন্ধুসকল আমি কাপুরখন একচুয়ালি আমি কাপুরখন এটা ইস্ত্রি মারিম কাপুর ধুনিয়াকে ইস্ত্রিটো মানে আমি হিট করে আনিলো আর এটা কথা মনত রাখিব আপনাদের এটা কথা কই থই দিউ যেতিয়া আপনাদের পাতর কাপুর আইরনিং করিব বা ইস্ত্রি করিব ইস্ত্রি কইলে আপনাদের কেটাও ইস্ত্রিটো আপনাদের মানে সুইচ বোর্ডর লগাই থই কেনে নকৰিব কারণ এই যে আপনাদের গুণাবোৰ দেখিছে তাত মানে গুণাবোৰ একচুয়ালি শর্ট মারে স্ত্রীবরে গটিকে ইয়াত কেতিয়াবা কারেন্ট আপনার গাত লাগি যাব পারে গটিকে কেতিয়াও আপনার পাতর কাপড় যদি স্ত্রী করে এই মানে আপনার হেৰি কৰি থৈ দিলো পাতর কাপড় স্ত্রী করলে আপনার কেতিয়াও স্ত্রীটো মানে আপনি হেৰি নকৰিব কি কইতো সুইচ বোর্ডত লগাই পেলে স্ত্রী নকৰিব আর আমি এতিয়া কাপড়খন স্ত্রী করে আছো স্ত্রী করার হওয়ার পিছত আমি আপনার দেখুৱাম কেনেকুৱা হয় গতি পাতর কাপড় আজি ধোয়ার যে আমি এই এক্সপেরিমেন্ট করল লাস্ট টেস্ট আমি আপনার দেখাই আসো গতি কাপড়খন মানে গোটেখন ইস্ত্রি করে নিদি এটা মানে অকল অকমান উপরে উপরে করে দিছো কি নয় আমি চাইছো জাস্ট গতি কাপড়খন বিশেষ একো হওয়া নাই আপনাদের দেখিছে মানে ধুই দিয়া সকল প্রসেসখানি সকল আপনার মানে কাপড়খন ধুলো শুকালো বা যেখানে করবলগা আছে করলো কাপড়খন বড় বিশেষ একো হওয়া নাই কেবল এটা কথা হল কি জানেনে কাপড়খনের যে শাইনিংটো এই শাইনিংটো ভালোখিনি কমে গেল কাপড়খনের যে উজ্জ্বলতাটো আছে আমার আপনাদের প্রথমতে দেখিছিল আপনাদের কাপড়খন কিমানখিনি উজ্জ্বলতাটো আছে উজ্জ্বলতা আছে সেই উজ্জ্বলতাখিনি কিন্তু ভালোখিনি কমে গেল গতি মই আজি এইটাই রিজাল্টত উপনীত হলো যে পাতর কাপড়খন ধুলে আসলে এক বিশেষ ক্ষতি নহয় কিন্তু কাপড়খনের উজ্জ্বলতাটো বা গ্লেজটো ভালোখিনি নাইকিয়া হয়ে যাব আর গতি এটা কাপড়খানি মানে গোটেখিনি যেহেতু আপনার আগতে করলো গতি ধোয়া নোধোয়াটো সেটি একান্ত আপনাদের ব্যক্তিগত কথা গতি আজির ভিডিওটি ইমানখিনি আছিল ধন্যবাদ।